একজন মহাশূন্যচারী পঁচিশ বছর বয়সে এত বেগে গতিশীল হয়ে মহাশূন্যচারে ভ্রমণ করে বের হলেন আচ্ছা চল্লিশ বছর পর এবং বলছে এটা হলো ভূপৃষ্ঠের সময় গণনায় চল্লিশ বছর তিনি পৃথিবীতে ফিরে এলেন মহাশূন্যচারীর কাছে তার নিজের বয়স তখন কত হবে ওকে আচ্ছা এখন দেখো মহাশূন্যচারী রকেটে কইরা গেছে কোথায় গেছে মহাকাশে গেছে এবং আমরা পৃথিবীতে ছিলাম ধরো আমরা সবাই ছিলাম পৃথিবীতে এই হলো তুমি আমি আমরা সবাই কোনটা এটা এটা ঠিক আছে হলো আমরা সবাই ওকে আর এখানে আছে হলো আমাদের রকেট যেই রকেটে করে মহাশূন্যচারী ঘুরতে গেছে বুঝছো কেমনে গেছে এই যে এ ভাবে টা এইভাবে ঠিক আছে কত বেগে গেছে 2.6 পয়েন্ট সিক্স টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে এবং পৃথিবীর হিসাবে বা ভূপৃষ্ঠের গণনায় চল্লিশ বছর পর সে ফিরে আসছে ওকে তাহলে যে চল্লিশ বছর সময় অতিবাহিত হইল এটা আমরা কই থেকে মাপছি পৃথিবী থেকে মাপছি সো আমাদের পৃথিবী থেকে মাপা সময় হচ্ছে চল্লিশ বছর ঘটনা কি ঘটছে মহাশূন্যচারীর বয়স বাড়ছে সে রকেটে করে ঘুরে বেড়াচ্ছে আর তার বয়স বাড়তেছে তার বয়স কি পৃথিবীতে বসে বাড়তেছে নাকি না তার বয়স তো বাড়তেছে রকেটে বসে সো ঘটনার প্রপার টাইম যদি আমরা মেজার করতে চাই সেটা কই থেকে মেজার করতে হবে রকেট থেকে তার মানে রকেট থেকে মাপা সময় হবে টি নট এবং সেম ঘটনার সময় যদি আমরা পৃথিবী থেকে মাপি সেই সময়টা কি হবে টি নট না সেইটা হবে টি কারণ এটা অপর প্রসঙ্গ কাঠামো থেকে মাপা সময় সেই এই চল্লিশ বছরটা হবে আমাদের টি সো আমাদের বের করতে হবে এবার টি নট দো আছে টি কেমনে করব আমরা জানি টি ইজ ইকুয়ালস টু টি নট টা 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 আরেকটু পাশে লেখো টি নট ডিভাইডেড বাই রুট অফ

তার মানে পৃথিবীতে যেইটা ছিল চল্লিশ বছর রকেট চারির ভাষ্যমতে সেটা হচ্ছে উনিশ দশমিক নয় পাঁচ বছর তাহলে রকেট চারির নিজের ভাষ্যমতে তার বয়স এখন কত সে যখন রওনা দিয়েছিল তার বয়স ছিল পঁচিশ বছর তার হিসাবে তার এই ভ্রমণকাল ছিল উনিশ দশমিক নয় পাঁচ বছর তাহলে তার নিজের হিসেবে তার বয়স কত তার নিজের হিসেবে লেখো তার নিজের হিসেবে তার বয়স কত হবে তার বয়স হবে আগে ছিল এবং তার হিসেবে ভ্রমণকালের সময় কত দশমিক ভ্রমণের সময় হচ্ছে উনিশ দশমিক নয় পাঁচ বছর তার মানে হচ্ছে চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ বছর এইটাই হলো তার নিজের হিসেব অনুযায়ী তার বর্তমান বয়স দেখেন चुले फिर एकदम सहज